গোয়ালপাড়াত বন বিভাগৰ বৃহৎ উচ্ছেদ অভিযান। সন্ত্রস্তকৈ পৰিয়ালক উচ্ছেদ কৰে। গোয়ালপাড়ার ভালুকডুবে বন বিভাগের ভূমি দখল করে অবৈধভাবে বসবাস করে থাকা 37টা পরিয়ালক আজি উচ্ছেদ করে বেদখলমুক্ত করলে গোয়ালপাড়া বন বিভাগে। বগুলামারি বন সংরক্ষিত এলাকার প্রায় 5 হেক্টর ভূমি অবৈধভাবে দখল করে বসবাস করে আসছিল। আজি জেলা প্রশাসনের সহযোগত বন বিভাগে বিশাল আরক্ষী বাহিনী লৈ এক্সেভেটরে উচ্ছেদ চলায়। উক্ত উচ্ছেদ অভিযানত জেলা বন সংমণ্ডল বিষয়া এসিএফ দণ্ডাধীশ উপস্থিত থাকে। কিন্তু আসলে প্রকৃত ডাটাটা মানে পয়া নাই, মানে যেটা আমার ডাটাবিল এন্ট্রি করে আছে, তো আমি দিব পারি 35 ঘরমান হব আর ধারণা করা হয়েছে। বসবাস মানে তো আমি নভেম্বরের পিছরপর এইটু এই কনস্ট্রাকশন কিন্তু খুব বড় বেশি দিন নয়, খুব বেশি মানে ভাবো 10-15 দিনের ভিতর হব লাগে। ফার্স্ট ক্লেমটা হয় 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 এইটু হল মানে বগুলামারি পিআরএফ, গতি এইটু সংরক্ষিত প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল বগুলামারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট। সগৌরবে যা 17 বছর ধরে সোনাপুর অঞ্চলত রাইজর সেবার মানসে হোটেল ব্যবসায় আরম্ভ করা অন্যতম এজন অসমীয়া ব্যবসায়ীর কষ্টর ফসল ডিলাইট ধাবা। সদায় থলুয়া খাদ্যর উপর গুরুত্ব দিয়া এইখন ধাবাত থালি একেবারে কম মূল্যত উপলব্ধ। খাদ্য সম্পূর্ণ ঘরুয়া রুচি সমৃদ্ধ এসাজ খোৱাৰ আপুনি ইচ্ছা করেছে নাকি? তেন্তে আহক সোনাপুরের ডিলাইট ধাবালৈ, যত পাব সকলো ধরনের উৎকৃষ্ট মানের খাদ্য সম্ভার। যোগাযোগ করক 9954277793 অথবা 9859139171। News Nest. We are unstoppable.